আসানসোল পৌর নিগমের দুই নম্বর বোরোর অন্তর্গত এগারোটি ওয়ার্ডের মধ্যে অন্যতম বিরানব্বই নম্বর ওয়ার্ড। দোরগড়ায় পুরো ভোট। তার আগে পাবলিক টাইমসের ওয়ার্ড পরিক্রমায় ওই ওয়ার্ডের মানুষের মুখে উঠে এলো অভাব অভিযোগের কথা। যদিও নির্বাচিত হওয়ার পূর্বে শাসক বিরোধী দলের প্রার্থীরা সমস্যা মেটানোর আশ্বাস দিচ্ছেন। আসুন দেখি পাবলিক টাইমসের বিশেষ নিবেদন ওয়ার্ড পরিক্রমা। আজ বিরানব্বই নম্বর ওয়ার্ড। আসানসোল পুর এলাকার সবথেকে অভিজাত এলাকাগুলির মধ্যেই অন্যতম রানীগঞ্জের দু নম্বর বোরো। এগারোটি ওয়ার্ড নিয়ে তৈরি এই বোরোতে নাগরিক পরিষেবা সংক্রান্ত বিষয়ে ওয়ার্ডের একাংশ মানুষের অভিযোগ রয়েছে, যেমন জল, সাফসাফাই, নিকাশি ব্যবস্থা ও রাস্তাঘাট। বিরানব্বই নম্বর ওয়ার্ডের সাহেববানপাড়া এলাকার মানুষের অভিযোগ, এলাকায় আবর্জনা ফেলার জন্য ডাস্টবিন নেই, নিয়মিত সাফসাফাই করে না সাফাই কর্মীরা, জলের সংকটও রয়েছে, বেহাল রাস্তাঘাটও। কোনো কাজই হয় নাই তো কী কাজ হবে? কোনো কাজই হয় নাই তো কী কাজ হবে? নতুন নতুন যে আসবে কমিটি, নতুন যে জিতবে, সে যদি করে তা ভালো, নাহলে কী বলবে? সবই এই তো কিছুক্ষণ আগে পরিষ্কার করলো ডাস্টবিনটা, তারপর ড্রেন কোনো সাফ করে না। হ্যাঁ, কোনো দিন ঝাড়ু মারে না, ড্রেন তো কোনোদিন ভালো করে সাফ করে না। মাথার মেথর আসে ও উপর উপর খালি ঝাড় দিয়ে পাতা আর এইগুলো নিয়ে চলে যায়, তারপরে মেথর এমনি ছেড়ে দিয়ে চলে যায় আর ফেলে দেয়। মেথরের তো প্রবলেম তো প্রত্যেক দিনই আছে, আর রবিবার হলে ওরা ছুটি, রবি শনিবার ওরা ছুটি, ওরা ছুটি ছাড়বে না, কিন্তু আর দিনও আগামী দিনও ওরা কামাই করতে পারে। এই এলাকাটার নাম আছে সাহেবানপাড়া, সাহেবানপাড়া পুকুর পার্ক। সাহেববানপাড়া এলাকায় জল, বিদ্যুৎ, রাস্তাঘাট কি হয়নি বলে আপনার মনে হয় পাঁচ বছরে? সাহেববানপাড়ার এই যে কাজগুলো যে হয়েছে, যে লাইটের কাজগুলো, রাস্তা যে লাইটের কাজ হয়েছে নতুন, ওইগুলো আমাদের ভালোই লাগছে লাইটের কাজগুলো দেখে, কিন্তু রাস্তাঘাট খুব একটা ভালো কাজ হয়নি। আর বাড়িতে জলের সমস্যা এখন আরও বেড়ে গেছে, জল আমরা ঠিক মতন পাচ্ছি না, পরিষেবা আমরা ঠিক মতন পাচ্ছি না। পুকুর ঘাটগুলোকে একটু ঠিক মতন না করতে পারলে মুশকিল হয়ে গেছে না? কত লোক চান করতে আসে, কী অবস্থা পরিবেশটা আমাদের, ডাস্টবিনটা এত বড়, একটা ডাস্টবিন এত নোংরা পড়ে আছে, পুরো মানুষ আসতে যাতে বাড়ির মেয়ে ছেলেরা পুজো যাচ্ছে গন্ধ নাক চাপা দিয়ে, এইগুলো হলে ব্যাপার আবার কি? সাবানপাড়ার বলতে তো আমরা অনেক পুরনো, হ্যাঁ, কিন্তু এখানে যে সমস্ত কাজগুলো হচ্ছে, হ্যাঁ, সেগুলো ঠিক মতো হচ্ছে না, এবং এখানে সুইপার আসে কিন্তু সে অনেক দেরি করে, আর গোটা রাস্তাটাতেই নোংরাতে ভর্তি থাকে, অথচ শনি রবিবার হলেই যেন এই ইটা অপরিষ্কার পরিচ্ছন্নতা বেশি নজর। বাইরের থেকে সুগর চলে আসে, ওইদার থেকে পুকুর পাড়ায় একদম পুরো একদম ওই জোবড়াগুলো মানে আবর্জনীয় ওইখানে যে চারিধারে ছড়িয়ে দেয়, আর মেথরও এসে পরিষ্কার করে না, আর লাইটের তো কোনো ব্যাপার নেই, লাইটের তো সব ঠিকই আছে, কিন্তু ওইখানে একটা লাইট খারাপ হয়ে গেছে, ওইটার তো আর ঠিক করতে পারে না। ওইটা গলিতে একটা লাইট খারাপ হয়েছে, আর রাস্তার মধ্যে একটুকু কাজ বাকি আছে, একটুকু গাড্ডাগুড্ডি হয়ে গেছে, ওইগুলো আর ঠিক হয় না, যেটা কুড়া হয়ে গেলো ওইটা অন্যই রয়ে গেলো। এই পাঁচ বছর যে কাজ, কোনো কাজই হলো না আমাদের এই ওয়ার্ডে, এর মধ্যে এই সাহেবানপাড়া আর এই ত্রিপট্টিতে কোনো কাজই হয় না। আমাদের সাহেবানপাড়াতে একদম মুখ থেকে কৃষ্ণকল্যাণ ভবন থেকে নিয়ে আর পুকুর পাড় পর্যন্ত কোনো কাজই হয় নাই। নতুন কাউন্সিলর এলে আমাদেরকে এইগুলোই আছে যে আমাদের এই কাজগুলো যেন একটু দেখে, আর কিছু না। এই মেথরের প্রবলেম তো বরাবরই আছে, বললে পরে বলো ওইখানে বলো, ওই মিউনিসিপ্যালিটিতে বলো, আর কোনো কাজ হলে মিউনিসিপ্যালিটিতে গেলে আজ নাই কাল, আজ নাই কাল পরশু, এমনি করে ঘুরিয়ে যায়। ওয়ার্ডের মারোয়ারিপট্টি এলাকায় নিত্য যানজটে নাকাল হতে হয় স্থানীয় মানুষ থেকে যানবাহন চালকদের, কাজে বেরিয়ে নাকাল হতে হয় স্থানীয়দের, এমনটাই অভিযোগ। আচ্ছা
ওয়ার্ডের ষষ্ঠীগুড়িয়া এলাকার বাসিন্দারা বলেন, গলিগুঞ্জির ভেতরে দ্রুত গতিতে বাইক চলাচল করছে, স্পিড ব্রেকার বা বাম্পারের প্রয়োজন রয়েছে রাস্তায়। পাঁচ ছটা এখানে স্কুল আছে, আর অত স্পিডে গাড়ি চলে গলিটাতে, আমাদের বাম্পার খুবই দরকার। আমাদের বেশি আর সমস্যা নালি একটু থাকে, কি সাফ সাফাই হচ্ছে না? না, সাফ সাফাই হচ্ছে, ওই নালিটা কিছু ইয়ে আছে, আর আমার বাম্পার খুব মাস্ট দরকার। এই রাস্তাতে বাম্পারের দাবি হবে, মানে অত স্পিডে গাড়ি চলে, পাঁচ ছটা স্কুল আছে এখানে, তখন দুর্ঘটনা ঘটতেই পারে। পুরনিগম নির্বাচনে ওই ওয়ার্ড থেকেই এবার শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন শ্যামা উপাধ্যায়। শ্যামা উপাধ্যায়ও রানীগঞ্জ দু নম্বর বোরোর প্রাক্তন কাউন্সিলর। এদিন প্রচারে বেরিয়ে আমাদের প্রতিনিধির মুখোমুখি হন তিনি। আমাদের প্রতিনিধির মুখে ওয়ার্ডের সমস্যার কথা শুনে তিনি বলেন, ভোটে জিতে তার প্রথম কাজ হবে এলাকায় পানীয় জলের সমস্যা মেটানো। তিনি আরো কি বলেছেন শুনব। দিদি, 92 নম্বর ওয়ার্ডের প্রার্থী হিসেবে, তৃণমূলের প্রার্থী হিসেবে আপনি কতটা আশাবাদী জেতার ব্যাপারে? আমার তো মনে হচ্ছে পুরোটাই আমার হবে, সবাই খুবই খুশি আছে, খুব সাপোর্ট আছে, সবাই খুব খুশি আছে, ভালোবাসছে, দিদিকে ভালোবাসছে, দিদির কাজটা দেখে সবাই খুবই খুশি। ওই জন্য আমার তো মনে হচ্ছে সবাই আমার সাপোর্ট। ওয়ার্ডের 92 নম্বর ওয়ার্ডের বেশ কিছু এলাকার মানুষের অভিযোগ রয়েছে, বেশ কিছু মানুষের অভিযোগ রয়েছে জল এবং রাস্তাঘাট সাফ সাফাই, নিকাশি ব্যবস্থা, এগুলো নিয়ে একটু ক্ষোভ আছে মানুষের, কি বলবেন? একটু সামান্য আছে, সেটা আমাদের ইলেকশন পরে আমরা করব, এটা দিদির নির্দেশ আছে, সবই কাজ দেখতে হবে আমাদের করতে হবে। এখন করোনা কাল আছে বলে আমাদের বারণ করা হয়েছে সব আস কম লোক যাওয়া, কিন্তু দিদিকে অত সবাই ভালোবাসছে যে কেউ মানছে না, সব চলে আসছে। গত 5 বছরে আমাদের 92 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর ছিলেন তিনিই বোরো চেয়ারপারসনও ছিলেন, কতটা কাজ করতে পেরেছেন, কি বাকি আছে আপনি জিতে করবেন? অনেকটা কাজ করেছে উনি, শুধু এই ড্রেন একটু জল এগুলোই সমস্যা, বাদ বাকি কোনো সমস্যা নেই। আমাদের দিদি যেখানে থাকে সেখানে কোনো কাজ বাকি থাকে না, সব পুরো হয়। আপনার ওয়ার্ডের আপনার প্রতিদ্বন্দ্বী হিসেবে সিপিএম না বিজেপি কাকে মনে করছেন? বিজেপিকে, কিন্তু ওনা মানে অনেকটা বিজেপি এরকম আছে যে নামটা বলতে বারণ করছে, কিন্তু বলছে আমরা দিদিকে সাপোর্ট করছি, ভয় পাচ্ছি ওদের পার্টির হিসাব থেকে, কিন্তু বলছে আমরা দিদি সাপোর্ট করছি। মনে করবেন না, আমরা ভিতর দিদি সাপোর্ট আছি, অনেকটা তো চলে এসছে আর অনেকটার মনটা আসার জন্যে রেডি আছে। এলাকায় সব থেকে বড় চ্যালেঞ্জ বলে কি মনে করছেন যে জিতে আসলে এই কাজটা সব থেকে আগে আপনাকে করতে হবে? চ্যালেঞ্জটা জলই আছে, মেনটা আছে জল। সেটা কি পানীয় জলের সরবরাহের কথা বলছেন? হ্যাঁ, খাবার জলটা, তারপরে একটু 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 ড্রেন, বাস এই দুটোই। এলাকার মানুষকে কিভাবে আবেদন জানাবেন আপনাকে ভোট দেওয়ার জন্য, কিভাবে আবেদন জানাবেন? মানে বলেছি তো আমি, তো ওরা তো বলছে কি দিদিকে, দিদি থাকলে আমাদের কোনো চিন্তা নেই, কিছু নেই, আমরা দিদির নাম শুনেই বাস সবাই এমনি বলতে, আমাদের কোনো কাজ নেই, কাজ আছে তাও বলছে কোনো কাজ নেই দিদি। যে এবার যে দলের পক্ষ থেকে আপনাকে ওয়ার্ডের পরিবর্তন করা হয়েছে, এই নিয়ে দলকে কি বলতে চাইছেন? দলের তো সবারই আমার সাপোর্ট, সবারই সাপোর্ট, সবারকে আমি ভালোবাসছি, ওরাও আমাদেরকে ভালোবাসছে। কিন্তু যে ওয়ার্ড থেকে প্রথমবার জয়লাভ করেছেন সেই ওয়ার্ডে আপনাকে প্রার্থী করা হয়নি, অন্য ওয়ার্ডে করা হয়েছে। ওরা চাইছিল কিন্তু তাও ওরা খুশি আছে। 92 নম্বর ওয়ার্ড থেকে এবার বিজেপির প্রার্থী হয়েছেন সুনিতা কয়াল। তিনি বলেন, তৃণমূল কিংবা বিজেপি প্রার্থী কেউই তার প্রতিদ্বন্দ্বী নন, মানুষ তাকেই নির্বাচিত করবেন, কারণ গত 5 বছরে ওয়ার্ডে কোনো উন্নয়নের কাজ হয়নি। আমি আপনার কাছে জানতে চাইবো, আপনি 92 নম্বর ওয়ার্ডের প্রার্থী হিসেবে, বিজেপির প্রার্থী হিসেবে এবার আপনার এলাকায় সিপিএম এবং তৃণমূলের প্রার্থীরা রয়েছেন, আপনি সব থেকে শুরুতেই আমি জানতে চাইবো আপনার প্রতিদ্বন্দ্বী কাকে ভাবছেন? হম কিছু কো প্রতিদ্বন্দ্বী নেই মান রা, ক্যোঁকি ও ভি কন্টেস্ট্যান্ট হ্যায় মে ভি কন্টেস্ট্যান্ট হুঁ, ও ভি উম্মীদওয়ার হ্যায় মে ভি উম্মীদওয়ার হুঁ, বরাবর হ্যায় হম সব, জনতা জিসে প্যার দেগি ও জিতেগা, তো ইসিলিয়ে কোই টফ কম্পিটিশন কহীঁ ভি নেই হ্যায়, কোই ভি মেরে লিয়ে প্রতিদ্বন্দ্বী নেই হ্যায়।
92 নম্বর ওয়ার্ডের বেশ কিছু এলাকায় স্থানীয় মানুষের একটা চাহিদা রয়েছে। বিগত 5 বছরে যেগুলো হয়নি তার মধ্যে অন্যতম হচ্ছে রাস্তাঘাট অপরিষ্কার এবং ঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন সাফসাফাইটা হয় না। আপনি যদি ভোটে জিতে আসেন আপনার প্রথম কাজ কি হবে? সাফ সাফাই কে আলাদা ভি বহুত সারি চিজে হ্যায় জিন জিনসে আজ ভি ও বঞ্চিত হ্যায়। জেসে কি আপ আগর 60 গোড়িয়া ওয়ালে ইলাকে মে জায়েঙ্গে ওয়াহ ড্রেনেজ সিস্টেম বহুত হি খারাপ হ্যায়। লোগো কে ঘরো মে পানি যা রাহা হ্যায়, मतलब ड्रेन वाटर अगर बारिश आ जाती है तो उनके घरों में घुस जाता है। जहाँ छोटे छोटे बच्चे हैं उनको इन्फेक्शन होने का चांसेस है। तो सबसे पहले मैं ड्रेन के लिए कुछ करना चाहूँगी। दूसरी सबसे बड़ी समस्या हमारे रानीगंज में जाम की व्यवस्था, जो कि CPM के समय में एक बाईपास लेन की प्लानिंग की गई थी जो आज तक भी नहीं हो पाई, तो जिसकी वजह से बहुत सारा मुश्किल लोगों को सामना करना पड़ता है। अगर कोई पेशेंट किसी डॉक्टर के पास अगर सीरियस पेशेंट है जा रहा है तो घंटों नहीं पहुंच पाता, जिसकी वजह से हो सकता है उसकी जान भी चली जाए जाम के कारण। तो दूसरी बहुत बड़ी समस्या है रानीगंज की जाम, जिस पर मैं काम करना चाहूँगी कि उचित सही ढंग की पार्किंग हो, बाईपास का अगर कुछ हम प्रपोजल रखेंगे इंतजाम कर सके ताकि इस जाम की समस्या से हमें निजात मिल सके। तीसरी बहुत बड़ी समस्या है, हमारी माँ बहनें घंटों लाइन में खड़ी रहती है पीने के पानी के लिए। घंटों लाइन में खड़े रहने के बावजूद 2 बाल्टी पानी उन्हें मुश्किल से मिल पा जाता है, और वो माँ बहनें दूसरों के घरों में काम करती हैं, तो इस तरह अगर वो 2 घंटे पानी के लिए खड़ी रहती हैं तो कब काम करेंगी, कब अपना घर चलाएंगी, कैसे क्या करेंगी। तो एक मैं पानी की समस्या के लिए भी कुछ करना चाहूँगी। चौथी समस्या है कचरा, जहाँ तहाँ कचरा, आप रास्ते पर चलोगे आपके पैर के नीचे कचरा आ जाएगा, जो कि हफ्ते हफ्ते महीने महीने म्यूनसिपैलिटी से कोई भी नहीं आ पाता है रोड को साफ करने। तो वो कचरे के इस समस्या के लिए भी मैं कुछ करना चाहूँगी कि डेली कम से कम डेली दिन में एक बार कम से कम सफाई हो पाए। दीदी विगत 5 বছরে আপনার ওয়ার্ড থেকে যে ওয়ার্ডে আপনি প্রতি মানে প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন 92 নম্বর ওয়ার্ডে, সেই ওয়ার্ডের গতবারের কাউন্সিলর ছিলেন সঙ্গীতা সাদরা। তিনি শুধু কাউন্সিলর নন, তিনি বোর্ড চেয়ারপার্সনও ছিলেন। কি কাজ হয়নি ওয়ার্ডে বলে আপনি মনে করছেন? जहाँ जहाँ मैं गई सबका कहना है वो सिर्फ एक बार आई वोट मांगने, उसके बाद उन्होंने किसी ने उन्हें कभी नहीं देखा। तो अगर वो जाती लोगों के पास उनका काम किया होता तो लोग आज इस तरह परेशान नहीं होते, उन्हें बदलाव की उम्मीद नहीं होती। आज वो भाजपा से चाह रहे हैं कि वो आए और ये बदलाव लाए, और उनके जो जीवन में ये अस्त व्यस्त आ रखी है, आज 75 साल हमारा देश आज़ादी को मनाने जा रहा है और उन्हें बुनियादी सुविधाओं से वो वंचित हैं, तो वो चाहते हैं कि भाजपा आए और उन्हें ये बुनियादी सुविधाएं दे। এলাকার আপনার ওয়ার্ডের মানুষকে কি বলবেন, আপনার ভোটের মানে তাদের কাছে কিভাবে ভোট চাইবেন? मैं अपने वार्ड के सभी लोगों को प्रार्थना करती हूँ, मैं आपके वार्ड की बेटी हूँ, मुझे एक बार मौका दीजिए आपकी सेवा करने का, मैं सेवा के भाव से आई हूँ। और मोदी जी ने बहुत सारी स्कीम दी हैं जो हमारे हम आप तक नहीं पहुँचा पा रहे क्योंकि हम यहाँ पर नहीं हैं, तो एक बार मुझे मौका दीजिए ताकि मैं आप लोग की इन सारी बुनियादी सुविधाओं का समाधान कर पाऊँ। অন্যদিকে ওই ওয়ার্ড থেকেই CPM এর প্রার্থী হয়েছেন এবার কৃষ্ণা দাশগুপ্ত। তিনি পুরসভার প্রাক্তন কাউন্সিলর, সেই অভিজ্ঞতাকেই এবারও কাজে লাগাতে চান তিনি। এর অভিজ্ঞতাটাকে মানে গতবার মানে আগের পুরসভার আপনি কাউন্সিলর এবং ছিলেন, এবং সেই অভিজ্ঞতাটাকে কিভাবে কাজে লাগাবেন, কিভাবে কাজে লাগাচ্ছেন? দেখো আমরা অতীতে আমি 2 টার্মেরই কাউন্সিলর ছিলাম, তখন আমাদের যেটা ছিল সবটা মানুষের সঙ্গে নিয়ে, মানুষকে নিয়ে আলোচনা করে এলাকার একটা ডেভেলপমেন্টের কাজ বলো বা কোথাও লাইট লাগাতে হবে, কোথাও জল কল দিতে হবে, সবটাই মানুষের সঙ্গে আলোচনা করে তাদের প্রয়োজন মতো আমরা সেই জায়গায় সেই কাজগুলো করে এসেছি। মানুষের আশ্বাস নিয়েই আমরা প্রতিদিন প্রতিটি কাজের সঙ্গে যুক্ত থেকেছি অতীতে, এবং আবার যখন ভবিষ্যতে কাজ করব কোথায় করলে ভালো হয় তাদের নিয়ে আমাদের একটা সভা করা হতো, ওয়ার্ড কমিটি সভা ছাড়াও তাদেরকে নিয়ে মানুষকে নিয়ে এলাকায় এলাকায় গিয়ে সভা করে তাদের প্রয়োজন ভিত্তিতে আমরা কাজটা প্রায়োরিটি হিসেবে ঠিক করতাম, 1-2-3 করে সেই কাজগুলো আমরা করে এসেছি অতীতেও মানুষকে নিয়ে। এলাকার সবথেকে বড় কাজ কি করবেন যদি আপনি মানুষের নির্বাচনে যদি উতরে আসেন, প্রথম কাজ আপনার কি হবে সেটা বলুন? এলাকার যেটা আমাদের প্রথম কাজ হবে, যেখানে যেখানে আমরা দেখছিলাম রাস্তাঘাট যেগুলো ধরুন এখনো উন্নয়ন হয়নি, অনেক জায়গায় লাইট এখনো পৌঁছয়নি, আমরা তো যাচ্ছি যে হয়তো দেয়া হয়নি, সেগুলো তো আমরা করবই, উন্নয়নমূলক কাজের সঙ্গে তো আমরা যুক্ত থাকি। এছাড়া আমি যে এলাকাটায় দাঁড়িয়েছি মূলত ব্যবসায়ী প্রধান এলাকা,
তাদের তো একটা ট্যাক্স নিয়ে একটা বিরাট সমস্যার কথা আমরা শুনছি। তারা বলছেন যে যে ট্যাক্স দিতে হচ্ছে সেটা একটা বিরাট প্রবলেমের মধ্যে তারা আছেন। ওই ট্যাক্সকে আমরা আবার আগের অবস্থায় ফিরিয়ে আনার একটা আমাদের পরিকল্পনা রয়েছে। ট্যাক্স যাতে ঠিকমতো নির্ধারিত করা হয় প্রতিটি মানুষের ক্ষেত্রে, ব্যবসায়ীদের ক্ষেত্রে, সেই জায়গায় আন্দোলনে আমরা থাকব, আছি, থাকব এবং সেটা করার আমরা চেষ্টা করব। আর এই যে এখন কর্পোরেশন যেটাকে পৌরসভায় ফিরিয়ে আনার একটা দাবি করছি, কারণ মানুষের একটা বিরাট হয়রানি। আপনারা দেখবেন এখন যে বড় অফিস সেখানে কার্যত কোনো কাজ হয় না, সেটাকে আমরা পোস্ট অফিসই বলি। সেই জন্য আমরা এটাকে পৌরসভায় ফিরিয়ে আনতে পারলে মানুষ কিন্তু বিরাটভাবে উপকৃত হবেন। তারা বলছেন আমাদের একটা কোনো কাজ করতে হলে আসানসোল কর্পোরেশন ছুটতে হচ্ছে, রানীগঞ্জের মানুষের জন্য এটা একটা অসুবিধার জায়গা, এটা মনে হচ্ছে আমাদের। দিদি, আপনার ওয়ার্ডের তো গতবার যিনি কাউন্সিলর ছিলেন তিনি বোরো চেয়ারপারসন ছিলেন, আপনার কি মনে হয় যে আপনি কি আপনার নিজের অভিজ্ঞতা থেকে মানে আপনার কি মনে হয় যে ওখানে কি কাজ হয়নি এবং মানুষের অনেক চাহিদা রয়েছে, কি মনে হয় যে কি কাজ হলে এলাকায় মানুষের উন্নতি হতো? দেখুন, আমি যখন প্রচারে যাচ্ছি মানুষ তো বলছে তাদের নানা রকম চাহিদার কথা, যে কাউন্সিলরকে যাতে আমরা পাই সবসময় কাছাকাছি এবং আমাদের যা প্রয়োজন আবার পাবো তো আপনাদের। আমরা আমাদের অতীতের অভিজ্ঞতা নিয়েই আমি বলছি, যেহেতু এর আগে দুটো টার্ম আমি ছিলাম, বলছি আমরা আগেও হাত বাড়ালে বন্ধু বলতে যেটা বোঝা যায়, আমরা তখন কাউন্সিলররা তেমনই ছিলাম। আগামী দিনেও যদি নির্বাচিত করেন মানুষ, আমরা হাত বাড়ালে বন্ধু যেমন পাওয়া যায় সেরকমই জায়গায় আমরা থাকবো। আমাকে জয়যুক্ত করার জন্য মানুষকে তো বলাই হচ্ছে সব জায়গায় গিয়ে যে আপনারা আমাদের জয়যুক্ত করুন, সঙ্গে তো সবাই থাকছেন, তারাই বলছেন, মানুষ নিজেই বলছেন আপনাদের আবার পেতে চাই, আপনারা অনেক কাজ করে গেছেন, আপনাদের কি আমরা চাই, মানুষ বলছেন। দিদি, জেতার ব্যাপারে কতটা আশাবাদী? আশাবাদী তো সম্পূর্ণই, মানুষ যদি সঠিকভাবে ভোটটা দিতে পারে তাহলে কিন্তু আমরা জিতবই, এ ব্যাপারে একদম 100% আশাবাদী। তবে এবার দেখার, আগামী 22শে জানুয়ারি পুরসভা নির্বাচনে ওয়ার্ডের মানুষ নির্বাচিত করছেন কোন প্রার্থীকে। সঞ্জয় ভান্ডারীর সঙ্গে অভিজিৎ দের রিপোর্ট, পাবলিক টাইমস।